তৃতীয় দফার ভোট চলাকালীন রাজ্য পুলিশের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল। অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র। মালদহ দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগে মঙ্গলবার সকালে উত্তেজনা সৃষ্টি হয় ইংরেজ বাজারের ঝুলঝুলিয়া শিশু নিকেতন বিদ্যালয়ের ৯১ নম্বর বুথে। অভিযোগ ইংরেজ বাজারের ৯১ নম্বর বুথে বিজেপির এক এজেন্ট সন্ধ্যা রায়কে বের করে দেওয়া হয়েছে। অভিযোগ আসতেই ঘটনাস্থলে পৌঁছে সেই এজেন্টকে বুথে বসান শ্রীরূপা। পাশাপাশি বিজেপির আরও অভিযোগ, পুলিশ যে শুধু ওই বুথে ভোটারদের সঙ্গে কথা বলছে তাই নয়, ভোটারদের আটকানোর চেষ্টা করছে। তারপরেই পুলিশের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন তিনি। এক পুলিশ কর্মীকে ধমক দেন বিজেপি প্রার্থী, বলেন ভোটারদের সঙ্গে গল্প করা আপনার কাজ নয়। শ্রীরূপা বলেন রাজ্য পুলিশের একজন আধিকারিক ভোটারদের গাইড করছেন, আমি আসার পর বাইরে চলে গেলেন। পঞ্চায়েত ভোটে এসব করেছেন কিন্তু এটা লোকসভা ভোট, ভিডিওরাই পুলিশ কর্মীদের বুথে থাকতে বলেছেন তাই আছেন। আমরা অভিযোগ জানানোর পরে পুলিশ কর্মী বুথ ছেড়ে যান।